সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিস চত্বরে তথ্যমিত্র কেন্দ্রের হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন। জানা গিয়েছে এদিন 40 জন রক্তদাতা রক্তদান শিবিরে রক্তদান করেন। ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ, ব্লকের অন্যান্য কর্মীরা, মার্চেন্ট অফ কমার্সের সভাপতি পবন কেডিয়া, হরিশ্চন্দ্রপুর সার্কেলের শিক্ষকগণ এবং আঁচল আশ্রমের সদস্যরা থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু, হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েতের সভাপতি কোয়েল দাস সহ বিশিষ্টজনেরা। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে যারা মানে এলাকাবাসী আছেন, মূলত বিভিন্ন স্কুল, আমাদের এখানে ব্যবসায়ী সমিতি যারা আছে, এছাড়া আমাদের স্থানীয় বা পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছে, সংস্থা সংগঠনও আছে, সবাই মিলে একটা যৌথ উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত কতজন? ওরা 25-26 জন মতো হয়েছে, আরও 25-26 জন আমরা আশা করছি সংখ্যাটা বাড়তে পারে। আর আমরা আর একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেহেতু এটা রমজান মাস চলছে, রমজান মাসের শেষে আমরা ওই জন্য আর একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। সম্ভবত মে মাসের 26 তারিখের দিকে একটা টেন্টেটিভ ইয়ার। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।